তিনি ফাতেমার বাড়িতে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা তখন ফাকাদ আওয়াইনা ইলা মাবাজিইনা, আমরা তখন আমাদের বিছানায় শুয়ে পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এবং আমাদের দুইজনের মাঝখানে তিনি বসলেন, আমরা দুইজনই উঠতে চাইলাম, আল্লাহর রাসূল বললেন মাকানাকুমা, তোমরা তোমাদের জায়গায় শুয়ে থাকো। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দুইজনের মাঝখানে বসেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ঠান্ডা আমার শরীরের সাথে অনুভব করেছি, মানে এত গায়ের সাথে গায়ে লেগেছিলেন। আজকের কোন শ্বশুর আছেন মেয়ে আর জামাই শুয়ে আছে তার দুইজনের মাঝখানে বসতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে মেয়ের জামাইদের কাছে এতটা ফ্রি ছিলেন। এই জন্য আপনার ছেলে মেয়ে যদি পিতামাতাকে বন্ধু ভাবতে না পারে, তার বন্ধুত্বের অভাব পূরণ করার জন্য সে বাইরের ভালো হোক মন্দ হোক খারাপ হোক যে কোনো বন্ধু সে গ্রহণ করবে, কথা ঠিক না বেঠিক? তার মনের দুঃখ বলার জন্য অন্য বন্ধুকে সে ব্যবহার করবে, মায়ের কাছে বলতে সাহস করবে না, বাবার কাছে বলতে সাহস করবে না। সুতরাং এই জন্য পিতামাতা লালনের ক্ষেত্রে সর্বপ্রথম পিতা মাতাকে তার ছেলে সন্তানদের জন্য, সন্তানাদের জন্য সবচেয়ে প্রিয় বন্ধু হিসেবে তাদের সামনে নিজেদেরকে পেশ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রমাণ দিচ্ছেন।